হ্যালো, আমরা আজকে স্ট্যাম্প টুলের কাজ করব। স্ট্যাম্প টুলের জন্য এই যে এই স্ট্যাম্পটা নিতে হবে, আর এটা হচ্ছে এক জায়গা থেকে ছবি স্ট্যাম্প করে ওই ইমেজটা নিয়ে আর এক জায়গায় স্ট্যাম্প করা, এটাই হলো এটার কাজ। ঠিক আছে, আমরা একটা ফাইল বের করি। ওকে, এই ছবিটা নেই, এটাকে কপি করে নিই, এতটুকু জায়গা হলেই আমার হবে। ওকে, এখানে পেস্ট করি, ওকে বড় করি, এবার আমি এই ছবিটাকে স্ট্যাম্প করে এইখানে লাগাবো। ওকে, এখন আমার এই লেয়ার সিলেক্ট করা আছে, স্ট্যাম্প টুল নিব, এই স্ট্যাম্প টুল নিলাম। এখন যে জায়গা থেকে কালি নিতে হবে বা ইমেজ নিতে হবে সেই জায়গাটা ঠিক করে কিবোর্ডে অল্টার চাপ দিতে হবে। অল্টার অল্টার ধরে কোথাও ক্লিক করলেই ওই জায়গাটা ও ইমেজটা নিয়ে নিবে, নিয়ে তারপরে এই যে গেলে ওই যে ইমেজটা দেখা যাবে। আর এটা ব্রাশ টুল দিয়ে কন্ট্রোল করতে হয়, এই যে ব্রাশ টুল এখানে আছে, এটা দিয়ে ব্রাশের সাইজ বড় ছোট করা যায়, ব্রাশের ক্যারেক্টার চেঞ্জ করা যায়। যেমন এখন ব্রাশের সাইজ যদি বড় নিই তাহলে এখানে বড় করে দেখা যাবে। ঠিক আছে, এই যেখানে ক্লিক করেছিলাম ওইটা এখানে দেখা যাচ্ছে। সো আমরা একটু ড্র্যাগ করে দেখি, ক্লিক করে ড্র্যাগ করা যায়। এই যে যখন ড্র্যাগ করছি তখন ওই পাশে ওই যে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে ঠিক প্লাস চিহ্ন যেখানে ওই জায়গাটুকু এখানে স্ট্যাম্প করা হচ্ছে। এই যে এইভাবে স্ট্যাম্প করা হচ্ছে, এই যে স্ট্যাম্প হয়ে যাচ্ছে। এখন আমার ব্রাশটা অনেক সফট ব্রাশ, সেই জন্যে এজগুলো খুব সফট আসছে। আমি যদি ব্রাশ চেঞ্জ করে হার্ড ব্রাশ নিই, এই যে হার্ড ব্রাশ নিই, তাহলে এই যে এজটা এখন খুব শার্প আসতেছে। ওকে, আবার যদি সফট নিই, এই যে সফট আসবে, সাইডটা সফট আসতেছে। আমি ব্রাশটা যদি ছোট করে নিই আমার প্রয়োজনে, অনেক ছোট করে নিলাম, তাহলে অল্প জায়গা, তখন ডিটেল কাজ করা যায় না, এই যে এরকম করে করে অল্প জায়গা দিয়ে এরকম হবে, এইভাবে হবে। বড় জায়গা নিতে হলে ব্রাশটা বড় করে নিতে হবে। তো এইভাবে স্ট্যাম্প টুলে কাজ করতে হয়। ঠিক আছে, এখন আমরা এটা একই লেয়ারে পেস্ট করেছি, এই যে লেয়ারটা ইনভিজিবল করলে বোঝা যাবে, চোখ ইনভিজিবল করলে এই যে একই লেয়ারে ছিল। আমরা কিন্তু চাইলে এটা অন্য আর একটা লেয়ারও করতে পারতাম, কেমন আমরা আরেকবার করে দেখি। আমরা আবার ফাইলটা নিয়ে আসি, যে নতুন একটা ফাইল নিয়ে আসলাম, ফাইলটা লেয়ারটা ফেলে দিচ্ছি। এই যে নতুন আর একটা লেয়ার নিয়ে আসছি, এটাকে একটু বড় করে নিই। এখন আমরা এই ফেসটা এই একই লেয়ারে না করে এটাকে নতুন আর একটা লেয়ারে করব। ওকে, নতুন একটা লেয়ার নিলাম। সেক্ষেত্রে কী করতে হবে, আগে ইমেজটা কপি করার জন্য যে লেয়ার থেকে ইমেজ কপি করব সেই লেয়ারটা আগে সিলেক্ট করতে হবে। তাহলে এই লেয়ার থেকে ইমেজ নিতে হলে আমাকে এই লেয়ারটা আগে সিলেক্ট করব। এইবার এই যে স্ট্যাম্প টুল নিয়ে এখানে একটা জায়গা ঠিক করে, হয়তো এই জায়গাটা ঠিক করে, যদি ঠিক করে অল্টার ধরে একবার, অল্টার ধরলে এই যে এরকম চিহ্ন আসে একটা, এই যে এই ক্লিক করলে ওই জায়গাটাও নিয়ে নেয়। তারপরে যে লেয়ারে এবার আমি পেস্ট করতে চাইবো সেই লেয়ারটা সিলেক্ট করতে হবে। এই যে এই লেয়ারে আমরা যদি পেস্ট করি, এবার এই লেয়ার সিলেক্ট করে নিলাম, এখন এই নতুন লেয়ারে আমার পেস্টিংটা হবে।
ওকে আমি জায়গা ঠিক করি, যে কোনো জায়গায় করা যায়, এখানেই করি। দিয়ে এখন আমি এই যে পেস্ট করতে থাকি, দেখুন তো এখন নতুন লেয়ারে হচ্ছে। যখন কাজ করছি তখন ওই যে যে জায়গাটা এখানে পেস্ট হচ্ছে সেই জায়গাটা ওখানে কিন্তু প্লাসটা দেখা যাচ্ছে, হ্যাঁ, বোঝা যাবে যে আমার আসলে কোন জায়গাটা হচ্ছে, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এইবার এই যে উপরের লেয়ারে এখানে আলাদা পেস্ট হয়েছে, নিচের লেয়ারটা ইনভিজিবল করলি দেখা যাচ্ছে এই যে আলাদাভাবে পেস্ট হয়েছে। সেক্ষেত্রে আমার সুবিধা কি, আমি এখন এই যে উপরের লেয়ারে এই ছবিটা ধরে ছোট বড় করতে পারবো, যেমন এই যে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে এটাকে আমি ছোট করে আমার পজিশন মতো নিয়ে, হ্যাঁ, আমি এডিট করে সেট করতে পারবো। আমি চাইলে এখন নিচের লেয়ারের এগুলা নিচের লেয়ারে গিয়ে আমি এই যে দোকানগুলা এখানে পেস্ট করে দিতে পারি, এখানে সিলেক্ট করে যদি এভাবে পেস্ট করে করে দিই তাহলে বোঝাই যাবে না, এইভাবে এগুলো পেস্ট করে করে দিতে পারি নিচের লেয়ার। এটা কিন্তু নিচের লেয়ারে হচ্ছে, এই যে উপরের লেয়ারে আমার এই ছবিটা রয়েছে, সেই জন্যে কোনো সমস্যা নাই, নিচে এই যে ঢেকে ঢেকে যাচ্ছে। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।